সেসব ছিল বাঁধনহারা আনন্দ দিন, ব্যাকরণের নিয়মবিহীন জীবন স্বাধীন। না, বকুনি, পড়াশোনা, গান শেখা সবই ছিল তখনকার শৈশবে। কিন্তু বোঝার মতো চেপে বসেনি কচি মাথাগুলোতে। খুড়তো, মামাতো, পিস্তো ভাই বোনদের সঙ্গে খেলে ধুলে কখন যে আমাদের শিশু থেকে কিশোর কিশোরী হয়ে ওঠা আমাদের বাবা মারা টেরই পাননি। ভুলভ্রান্তি করলে চরম শাস্তি পেয়ে মন খারাপ হলেও ডিপ্রেশনে ভোগেনি কোনো শৈশব, সুইসাইড করেনি কোনো ষষ্ঠ বা সপ্তম শ্রেণী। আজ বদলে গেছে অনেক কিছুই। না, বদল মানে ভারী গলায় আজকালকার সব কিছুই খারাপ এমনটা যারা বলেন আমি তাদের দলে নই। ওল্ড ইজ গোল্ড তা মানি, কিন্তু এও জানি নতুন না এলে তো থমকেই যাবে প্রগতির বিজয়রথ। সেদিনের সেই গরমের ছুটি মানেই মামার বাড়ি আর আম কাঁঠালের উৎসব আজ আর তেমন নেই বটে, তবে তার জায়গায় ঘুরতে যাওয়া আছে ছুটিতে। বাঙালির তো চিরকালই পায়ের তলায় সর্ষে। বিনোদনে, বিজ্ঞানের অবদানে এখনকার শৈশবের ছুটির দিনগুলো বেশ জমজমাট। দাদু দিদিমার অবাধ প্রশ্রয় হয়তো সব শিশুর ভাগ্যে জোটে না এখন। কেউ হয়তো আলাদা থাকেন, আবার কারো কারো দাদু দিদিমারাই আর কিছু বলেন না ওদের, ওদের ব্যস্ত শিডিউল দেখে। মামা বাড়ির পুকুরের দাপানো সাঁতারকে রিপ্লেস করেছে সুইমিং পুল। পুকুরে কলা গাছ আঁকড়ে সাঁতার শেখার অনুভূতি নেই এখনকার প্রজন্মের। ওদের বাবা মায়েরা, যারা হয়তো ওদের ছেলেকে কিংবা মেয়েকে নিয়ে যান সুইমিং এর ক্লাসে, জলে ওদের টিউব বুকে লাফালাফি দেখে হয়তো ফিরে যান তাদের শৈশবের ছুটির দিনগুলোতে। ডাউন মেমোরি লেনে হাঁটতে হাঁটতে তারা হয়তো পৌঁছে যান সেই পাড়ার লাইব্রেরিতে, যেখানে রুদ্ধশ্বাসে পড়ে শেষ করতেন পাণ্ডব গোয়েন্দা, অথবা পুকুরে সে দাপিয়ে স্নান বা বিকালের দামাল ফুটবল খেলা। ওরা যখন গল্প করেন সেসব দিনের কথা, খুদেগুলো চোখ বড় বড় করে শোনে। বাবা মায়ের দুষ্টুমির কথা শুনে ওরা ভারী মজা পায়। তোমরা কার্টুন দেখতে না উমা? স্মার্টফোন তাও ছিল না তোমাদের? আচ্ছা, কম্পিউটার তাও যে ছিল না তাদের কাছে শুনে অবাক হয়ে যায় পুচকেগুলো। ভাবতে বসে, তাহলে কোন সময়টা ভালো, এখন না তখন? মনে আছে আগেকার মাধ্যমিক সিলেবাসে একটা ইংরেজি কল্পবিজ্ঞানের গল্প ছিল, যেখানে ভবিষ্যতের ছেলেমেয়েরা পুরনো একটা বইয়ে পড়ছিল স্কুলের কথা, খেলার মাঠের কথা, পাঠ্যপুস্তকের কথা। ওদের প্রজন্মে স্কুল বলতে ছিল পার্সোনাল স্কুল, টিচার ছিল কম্পিউটার। তারা জানতই না মানুষও শিক্ষক হতে পারে। সব বাচ্চারা একই পড়া একসাথে পড়তে পারে, সারা দিন একসাথে থাকতে পারে, খেলতে পারে, মজা করতে পারে। ওদের ভীষণ ইচ্ছে করছিল সেই পুরনো দিনগুলোতে ফিরে যেতে, সেই সব মায়াময় ভালোবাসা মাখা দিনগুলোতে। বদলায় সবই, কিন্তু এই ডিজিটাল যুগে টেকনোলজির অ্যাডভান্সমেন্টের সাথে সাথে আমরা কি পারি না ওদের মধ্যে পুরনো সেই ঠাকুমার ঝুলির আদর, সেই আবোল তাবোলের পাগল ছন্দ, পুরনো সব হই চই আর বহু পুরনো সেই সকলের সাথে সকলের আত্মীয়তা বোধগুলো মাঝে মধ্যে ফিরিয়ে দিতে? চলুন না আমরা বড়রা মিলে মিলিয়ে দিই নতুন আর পুরনোকে। কিসের বিবাদ আর তবে? ব্যঙ্গমা ব্যঙ্গমি আর ডোরেমনের বন্ধুতা হলে বাধা কোথায়? রূপকথা আর স্বপ্নের দেশ তো কালের বাধা মানেনি কখনো।